ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেন যাত্রী নিহত। জানাবো দ্রব্যমূল্য বিদ্যুতের মূল্য ইস্যুতে মাঠে নামছে বিরোধী দল। জানাবো জাতীয় পার্টির চির যখন ফাটলে পরিণত। এবং সর্বশেষ জানাবো দেশের মানুষের জন্য প্রতিদিন 8 রাকাত নামাজ পড়ি বলছেন শামীম ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেন যাত্রী নিহত। ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল নামের এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানায় সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের 3 নম্বর লাইনে দাঁড়ায়। ওই সময় ওই যাত্রী ট্রেন থেকে নেমে রেল স্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে প্রস্রাব করতে বসেন। এ সময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্রব্যমূল্য বিদ্যুতের মূল্য ইস্যুতে মাঠে নামছে বিরোধী দল। বিরোধী দলগুলো রাজনৈতিক আন্দোলনের কৌশল পরিবর্তন করছে। বিরোধী দলগুলো ইতোমধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তারা এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং অবিলম্বে সরকারের পদত্যাগ ইত্যাদি বক্তব্য থেকে সরে এসে জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চাইছে। বিএনপি ছাড়া অন্যান্য বিরোধী দলগুলো 8ই অক্টোবরের পর থেকে আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করে এবং জনগণের সঙ্গে তাদের দূরত্বের বাস্তবতা বিবেচনা করে এখন ইস্যুভিত্তিক আন্দোলনের জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে। যদিও বিএনপি প্রথম দিকে এ ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেছিল। তারা বলেছিল যে এক দফা দাবি বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসা হবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাকর্মীরা যারা জেল থেকে বেরোচ্ছেন তারাও বাস্তবতা অনুভব করতে পারছেন। তারা মনে করছেন যে আন্দোলনের অন্যতম প্রধান সমস্যা হলো জনসম্পৃক্ততা, আর এই কারণে আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়ানোর একমাত্র পথ হলো জনগণের ইস্যুভিত্তিক আন্দোলন তৈরি করা। বিএনপির সঙ্গে যুগোৎপত আন্দোলন করা রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় পর্যায়ে চলে গেছে, এটা নিয়ে আন্দোলন করতে হবে। এছাড়া অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে হবে এবং সেখানে অভিনব কর্মসূচি দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিরোধী দলের পক্ষ থেকে যেই 5টি ইস্যু সামনে আনা হয়েছিল সেই ব্যাপারে বিএনপি রাজি হয়েছে এবং তারা এই ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানা যায়। তবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি বা এক দফা দাবিকে বাতিল করে দিচ্ছে না, সেটি সহ ইস্যুভিত্তিক আন্দোলনে তারা মাঠে নামতে চায়। যেই 5টি ইস্যু নিয়ে বিএনপি এবং তার মিত্ররা নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় তার মধ্যে রয়েছে নাম্বার 1, দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য ইস্যুটিকে তারা প্রধান হিসেবে বিবেচনা করছে। সামনে রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলেই বিরোধী দলের নেতারা মনে করছেন। আর তাই এই ইস্যুটিকে ঘিরে যদি হাটে বাজারে নতুন ধরনের কর্মসূচি করা যায় তাহলে সেই কর্মসূচিতে জনগণ সাড়া দেবে বলেই বিরোধী দলের বিশ্বাস। এই কর্মসূচির জন্য তারা কিছু নতুন পদ্ধতি ঠিক করছেন। অভিনব কর্মসূচি দিয়ে তারা জনগণকে আকৃষ্ট করতে চান। নাম্বার 2, বিদ্যুতের মূল্য বৃদ্ধি। ইতোমধ্যে সরকার আগামী মার্চে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের খবর বেরিয়েছে। বিরোধী দলগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে চিহ্নিত করে এই ইস্যুটিকে সামনে আনতে চাইছে এবং এটি নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের জন্য পরিকল্পনা নিচ্ছে। বিরোধী দলগুলো মনে করছে যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্চ এপ্রিল থেকে বিদ্যুৎ সংকটও বাড়বে। এ বিষয়টিকে নিয়ে যদি জনসংযোগ বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত করা যায় তাহলে তারা মানুষকে পাশে পাবে বলে ধারণা করছে। নাম্বার 3, অর্থপাচার। অর্থপাচার ইস্যুটিকে তারা সামনে আনতে চাইছে। অর্থপাচার নিয়ে জনগণের মধ্যে খুব অসন্তোষ রয়েছে। অর্থপাচারকারীদের নিয়ে শ্বেতপত্র প্রকাশ, অর্থপাচারের ব্যাপারে জনগণকে অবহিত করার মতো কর্মসূচিগুলো তারা হাতে নিতে চাইছে। নাম্বার 4, ঋণ খেলাপি। ঋণ খেলাপির খেলাপি ঋণের বিষয়টি নিয়েও বিএনপি এবং তার মিত্ররা সরব হতে চাইছে। এই ইস্যুটিকে জনগণের কাছে আনতে চাইছে। নাম্বার 4, খেলাপি ঋণ।
খেলাপি ঋণের বিষয়টি নিয়েও বিএনপি এবং তার মিত্ররা সরব হতে চাইছেন, এই ইস্যুটিকে জনগণের কাছে আনতে চাইছেন। নাম্বার পাঁচ, দুর্নীতি। সর্বশেষ বিরোধী দলগুলোর পক্ষ থেকে দুর্নীতির বিষয়টিকে সামনে আনা হয়েছে। দুর্নীতি কোন পর্যায়ে গেছে, দুর্নীতির চিত্র ইত্যাদি বিষয় নিয়ে তারা কর্মসূচি পালন করতে যাচ্ছে। বিএনপি সহ বিরোধী দলগুলো একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে রোজার মধ্যেও তারা কর্মসূচি বন্ধ করবে না, বরং বিভিন্ন রকম অভিনব কর্মসূচির মাধ্যমে জনগণকে তারা এখন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে চায়। জাতীয় পার্টির চির যখন ফাটলে পরিণত, আবারও ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি। গত 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবিকে কেন্দ্র করে জাপার মধ্যে চরম অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কমানোর দাওয়াই হিসেবে জাপা চেয়ারম্যান জিএম কাদের যেভাবে একের পর এক কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য পর্যায়ের নেতাকে অব্যাহতি দিয়ে চলেছেন এবং বহিষ্কৃত নেতারা গিয়ে রসন শিবিরে ভিড়ছেন, তাতে এটাই স্পষ্ট দলটির আরেক দফা ভাঙন সময়ের ব্যাপার মাত্র। জাপায় অস্থিরতা অবশ্য শুরু হয়েছিল 7 জানুয়ারির আগেই, যখন রসনপন্থীদের দলীয় মনোনয়ন বঞ্চিত করা হয়। এমনকি রসনপুত্র সাদ এরশাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং নিরাপদ বলে বিবেচিত রংপুর 3 আসনটিও পাননি, সেখানে জিএম কাদের নিজে প্রার্থী হন। এই প্রেক্ষিতেই রসনপন্থীরা নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রসন নিজে দেখা করে জাপাকে কোনো আসন না ছাড়ার অনুরোধ করেন। জিএম কাদেরের জন্য এই পরিস্থিতি হয়তো শাপে বর হতো যদি তিনি ও তার সহযোগীরা সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেদের মতো করে নির্বাচনটি করতেন। যে যাই বলুক, তার পক্ষে কথিত তৃণমূলের কথা শুনে নির্বাচন বর্জন সম্ভবপর ছিল না, কারণ তেমন পরিস্থিতিতে হয়তো তাকে আরও বাজে পরিণতি ভোগ করতে হতো। নিজেদের শক্তিতে নির্বাচন করলে তারা আসন হয়তো বর্তমানের চেয়ে কম পেতেন, তবে দলটির অন্যরকম একটা ভাবমূর্তি তৈরি হতো। কিন্তু সেটা না করে তিনি ও তার সহযোগীরা বরং অনেকটা 2014 সালের মতো প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে সরকারি দলের সঙ্গে দেনদরবারে লিপ্ত হন। এর ফলস্বরূপ সরকারি দলের কাছ থেকে 26টি আসনে ছাড় পেল জাপা, জিতে আসে মাত্র 11টিতে। একসময় বৃহত্তর রংপুরের 22টি আসন সহ দেশের আরও কয়েক অঞ্চলের প্রভাবধারী দেশের তৃতীয় বৃহত্তম দলটির সঙ্গে দলটির জন্য নিঃসন্দেহে এই ফল চরম হতাশাজনক। তবে দলটির 2 প্রধান নেতা বড় লজ্জায় পড়ে যান যখনই দলের ভেতর থেকে অভিযোগ ওঠে জাপা চেয়ারম্যান ও মহাসচিব সরকারের কাছ থেকে শুধু বিপুল অঙ্কের নির্বাচনী খরচই নেননি, অন্য প্রার্থীদের না দিয়ে তা আত্মসাত করেছেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি রসনপন্থীদের চাঙ্গা করে তোলে। গত 28 জানুয়ারি নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন রসন এরশাদ। একই সঙ্গে তিনি 9 মার্চ দলের নতুন সম্মেলন অনুষ্ঠানেরও ঘোষণা দেন। রসনের এ ধরনের ঘোষণাও সম্ভবত হালে পানি পেত না যদি একটা সমন্বয়বাদী মানসিকতা নিয়ে জাপা চেয়ারম্যান ওই অভিযোগগুলো নিষ্পত্তি করতেন, কিন্তু তিনি সেই পথে না হেঁটে 14 জানুয়ারি নির্বাচনের ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবকে দায়ী করে বক্তব্যদানকারীদের বহিষ্কার করতে থাকেন। জাপার চেয়ারম্যান ও মহাসচিব যতই বলুন, রসনের সম্মেলন আহ্বানকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তাদের কলমের এক খোঁচায় দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বহিষ্কারের ঘটনা রসনের পালেই হাওয়া দিচ্ছে। ইতোমধ্যে তিনি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করেছেন কাজী ফিরোজ রশিদকে, যেখানে সৈয়দ আবুল হোসেন বাবলা কো আহ্বায়ক, গোলাম সারোয়ার মিলন যুগ্ম আহ্বায়ক, শফিকুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে বাবলা এবং উত্তরের সভাপতি হিসেবে শফিকুলই মূলত জাপার সভা সমাবেশে জামায়াত কর্মীর সরবরাহ করতেন। এদের পথ ধরে জাপার আরও অনেক বঞ্চিত নেতা যে রসন শিবিরে ভিড়বেন না তা বলা যায় না। মনে রাখতে হবে, শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়াতে উত্তরাধিকারের রাজনীতি শিকড় বেশ গভীরে। সেই সূত্র মেনে জাপান নিয়ন্ত্রণ দলটির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের আপন ভাইয়ের হাতে যাওয়া যেমন কোনো অস্বাভাবিক ছিল না, তেমনি এরশাদের স্ত্রী হিসেবে রসন ও এর উত্তরাধিকারের কম দাবিদার নয়। সরকারের ছত্রছায়ায় হলো 10ম সংসদ নির্বাচন রীতিমতো এরশাদকে ঘোল খাইয়ে রসন যেভাবে 34 এমপি বাগিয়ে নেন তা ছিল ওই সময়ের রাজনীতির অন্যতম চমক। অবশ্য কিছুটা বয়স এবং কিছুটা পরিস্থিতির কারণে সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় কোণঠাসা ছিলেন তিনি। এখন হাওয়া কতটা তার অনুকূলে আনতে পারবেন সেটা ভবিষ্যৎ বলবে। সত্য, গত কয়েক বছর সংসদের ভেতরে বাইরে সরকার বিরোধী গরম গরম কথা বলে জিএম কাদের দেশে বিদেশে অন্যতম বিরোধী মুগ্ধ হিসেবে পরিচিত পাওয়ায়
দলের উপর তার নিয়ন্ত্রণ বেশ পোক্ত বলে মনে হচ্ছিল। কিন্তু স্ত্রীর মনোনয়ন নিশ্চিত করতে সরকারের কাছে দেন দরবারের গুরুতর অভিযোগের পর জিএম কাদেরের ওই ভাবমূর্তিতে চির ধরেছে। রওশনের বিদ্রোহ সেই চিরকে যতটা সম্ভব ফাটলে পরিণত করতে যাচ্ছে। উল্লেখ্য, সামরিক শাসন এরশাদের নেতৃত্বে জন্ম নিল দীর্ঘ 9 বছর ক্ষমতায় থাকার কারণে জনগণের একটা অংশের মধ্যে দলটির প্রতিষ্ঠার নীরব সমর্থন গড়ে উঠেছিল। প্রধানত তার উপর ভিত্তি করেই জাতীয় পার্টি দেশের রাজনীতিতে মোটামুটি শক্ত একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়। একে অনেকটাই দেশের দুই যুযুধান দল আওয়ামী লীগ ও বিএনপির সাংঘর্ষিক রাজনীতির ফল বললেও ভুল হবে না। কিন্তু এটাও স্বীকার্য, দলের এই শক্তি বিকশিত করার বদলে 90 পরবর্তী সময়ে জাতীয় পার্টির শক্তি ক্ষয় হয়েছে বিভক্তি ও বহিষ্কারের ফাঁদে পড়ে। এ কারণে 1986 সালে প্রতিষ্ঠার পর 6 বার ভেঙেছে জাপা। এই কথা ঠিক, দলটির ওই সব ভগ্নাংশ ইতোমধ্যে ইতিহাসের অতল গর্ভে চলে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।